আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। চমৎকার কিছু বিষয় ইনশাআল্লাহ আলোকপাত করবার চেষ্টা করবো, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলোও দেওয়ার চেষ্টা করবো। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহতরম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরের পাশাপাশি আপনার কাছে জানতে চাইব মৌলিক কিছু বিষয়। যদি ইসলাম হচ্ছে শাশ্বত একটি জীবনবিধান, একটি শান্তিময় জীবনবিধান, মানুষের জীবনের সকল কিছু ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানুষের চলাফেরা, উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, এমনকি মানুষের ইহলৌকিক পরলৌকিক সকল কিছুই কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। সেই বিধিবিধানগুলো আমাদের কিন্তু পরিপূর্ণভাবে আমল এবং পালন করা দরকার। তো আমরা কিন্তু ইচ্ছে করলেও অনেক সময় পারি না, আমরা চেষ্টা করে যাই, কিন্তু এমন অবস্থায় আমরা যখন ভুলে যাই, আমরা যখন কাজগুলি করার উদ্যোগ নেই, করতে পারি না, ভুল করে বসি, এমন অবস্থায় একজন আল্লাহর মোমেন বান্দা যখন ভুল করে ফেলে, তখন তার কী করা উচিত, তার কীভাবে সামনের পদক্ষেপগুলো আগানো উচিত? মোহতারাম, আপনাকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে নন্দিত উপস্থাপক মোহতারাম এইচ এম বরকতুল্লাহ সাহেব, উনি যে বিষয়টি এনেছেন আমাদের সম্মুখে যে ভুল তো মানুষের জীবনে থাকবেই। মোহতারাম, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 18 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। এই আয়াতের ভিতরে 32টি অক্ষর আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহই নিয়ন্ত্রণকারী, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর উপরে। শুধুমাত্র আমরা যদি এটা মনে করি যে ও আমি তো এখানে আছি, আমাকে কেউ দেখেন না, আমি তো এটা নিয়ে আছি, এখানে কেউ দেখে না, আরে যে ব্যাংক ডাকাতি করছে, যে ছিনতাই করছে, যে হত্যা করছে, যে বোমাবাজি করছে, যে গাড়িতে আগুন দিচ্ছে, যে সমাজকে বিনষ্ট করবার জন্য যুব সমাজকে মাদকের দিকে নিয়ে যাচ্ছে এবং যেখান থেকে সে খারাপ কাজগুলো করছে, পাশাপাশি যে মানুষটি ভালো কাজ করছে, এমনকি আমরা যে এই যে বৈশাখী টেলিভিশন ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি এখন করছি, এ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি এ সম্পর্কেও খবর রাখেন। কোরআনুল করিম তা বলে দিচ্ছে, ওয়াহুয়াল কাহির ফাওকা ইবাদিহি। এই ইবাদি বলতে পৃথিবীর সূর্য যেখান থেকে উদয় হচ্ছে, যেখানে গিয়ে অস্ত যাচ্ছে, এর ভিতরে যত মানব, যত দানব, যত জিন, যত মখলুক, এমনকি সেই একেবারে সাগরের তলদেশে ছোট্ট ক্ষুদ্র একটি প্রাণী যেটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখাটা খুবই কষ্ট হয়ে যায়, এটা বোঝাতে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন এভাবে, শীতকালে দেখি সেই কুরের ঘর, এটার ভেতর দিয়ে সূর্যের আলোক রশ্মি ঘরের ভিতরে ঢুকছে আর এর ভিতরে দেখা যাচ্ছে কি যেন উঠছে ঘুরছে, এই যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে একে বলা হয় এক জাররা। এই পরিমাণেও যদি কোনো ক্ষুদ্র প্রাণী পৃথিবীর কোনো জায়গায় আছে, সেখানে তসবি পড়ছে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর যেখানে যেখানে থেকে সে তসবি পড়ছে অথবা যেখানে যেখানে থেকে সে যা যা করছে সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তার বান্দা বান্দিদের সব কিছুর উপরে তিনি নিয়ন্ত্রণ করছেন। তবে কেন এত আফসোস, তবে কেন এত লোভ, তবে কেন এত আমার ভিতরে চাওয়া পাওয়া এত কিছু যে তিনি সব কিছু করছেন, আমি তকদিরকে তার উপরে ছেড়ে দিই? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার এই ভালো মন্দ তো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। ওয়ামান আরাদাল আখিরাত ওয়া সা'আ লাহা সা'ইহা ওয়া হুয়া মুমিন, পরকালের জন্য অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে এবং দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে যা লিখে রেখেছেন এটা আসবে। এবারে আসুন, মানুষ যে ভুল করে, এই ভুল করবে এবং সে তাওবা করবে, ফিরে আসবে আল্লাহর দিকে, ভুল করাটা স্বাভাবিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন এখানে থাকো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, এই জায়গায়।
তারপর কি করবা না, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন। ওই যে গাছ দেখা যাচ্ছে এখানে কিন্তু যেও না, ওখানে গেলেই বসতে মন চাবে, ধরতে মন চাবে, স্পর্শ করতে মন চাবে, এমনকি খেতেও মন চাবে। যদি খাও ফাতাকুনা মিনাজ-জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখুন শেষ পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু জান্নাত থেকে চলেই আসলেন, একা আসেননি, সাথে কিন্তু মা হাওয়াও চলে এসেছেন, এবং সেই বাবা আদম এবং মা হাওয়া 300-350 বছর দুনিয়ার কানায় কানায় ঘুরে ঘুরে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত জবালে রহমতের নিচে আরাফার ময়দানে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত করে দিয়েছেন। এবারে আসুন যে মানুষ জীবনে চলতে গিয়ে যে মানুষ ভুল করে, যে কাজ করে সে ভুলও করে, এটা স্বাভাবিক। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর মোহতরম এত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন আমার সমস্ত উম্মত যারা আছে, আপনি বলুন তাদেরকে, নবী আপনার উম্মতদেরকে আপনি বলুন, আল্লাহ পাক বলছেন আমার বান্দা যারা আছে তাদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কেউ যেন নৈরাশ না হয়, তিনি যদি ইচ্ছা করেন তো বান্দার সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, তিনি চাইলে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। সুতরাং বান্দা গুনাহ করবে এবং আল্লাহর কাছে মাফ সুযোগ আল্লাহ পাক অপশন এখানে রেখে দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ক্ষমার দরজা বিশাল বিশাল বিশাল, এবং আল্লাহ তাআলা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকেই মাফ করে দিতে পারেন। আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন, মুসাম্মাত মাসুদা খানম লিখেছেন যে বেপর্দা নারী কি মসজিদে প্রবেশ করতে পারবে? জীবন আপনাকে ধন্যবাদ, আসুন আমরা জানার চেষ্টা করি। জি মোহতরম মোবারকবাদ, এবং আমাদের বোন মাসুদা বেগম আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। যে বেপর্দা নারী তো নামাজ যে পড়ে সে তো অবশ্যই শালীনতার ভিতরে চলবে আশা করি, কিন্তু অর্থাৎ বেপর্দা বলতে কি আপনি বোরকাকে বুঝিয়েছেন কি না সেটা? দেখুন বোরকা তো আছে, কিন্তু উনি যদি একটু ঢিলেঢালা পোশাক পরে, সাধারণ পোশাক, এবং এর ভিতরে যদি ওনার যে হিজাব আছে বা ওড়না আমরা যা বুঝি, একে যদি উনি একটু শালীনভাবে মাথার উপরে মুখের উপরে একটু ঢেকে সুন্দর করে নেন, তো উনিও নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে বেপর্দা, না, বেপর্দার যেটা নারী আপনি বুঝাতে চেয়েছেন, এ অবস্থায় মসজিদে যাওয়াটা উচিত ওনার হবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সেই বোনটিকেও যেন পর্দার ভিতরে শালীনতার সাথে আল্লাহ পাক যেন চলার তৌফিক। কিছু কিছু আমি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন ঐতিহাসিক মসজিদগুলো, সেই জায়গাতে কিন্তু নারীরাও প্রবেশ করে অনেক সময়, এবং সেখানে দেখা যাচ্ছে, আমি দেখেছিলাম যে আবুধাবিতে গ্র্যান্ড মস্ক একটি রয়েছে, সে মসজিদটি সারা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার পরেই অন্যতম একটি বড় মসজিদ, সেটি হচ্ছে গ্র্যান্ড সুলতান আল নাহিয়ান মস্ক। সেই মসজিদটির সেখানে কিন্তু মসজিদের কারুকার্য এত সুন্দর করে খচিত করা হয়েছে, যেটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তর থেকে মানুষরা কিন্তু ছুটে আসে, এবং সেখানকার গভর্নমেন্ট অবশ্য ব্যবস্থা করেছে যে তারা নারী পুরুষ সবাই সেখানে ঢুকতে পারবে। তো ইউরোপিয়ান নারীরাও তো, তারা তো আর পর্দা করে না অনেকাংশেই, তো সেখানে দেখা যাচ্ছে যে তারা আবা পরে প্রবেশ করে। এ ধরনের হয়তো প্রশ্নটা থাকতে পারে যে এ ধরনের বেপর্দিগী অবস্থায় যারা প্রবেশ করে তাদের ক্ষেত্রে তো একটা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, এবং সেখানে একটা বাইন্ডিংস রেখেই আসলে করা উচিত, যেহেতু মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা এবং সেখানে আল্লাহর নির্দেশের বাইরের কোনো কাজ সেখানে না হওয়ার জন্যই এটা বাঞ্ছনীয়, এবং সেখানকার মসজিদ কমিটিকে সেভাবেই আসলে চিন্তা করা উচিত। আপনি তো আবুধাবির কথা বললেন, রিসেন্টলি আমি দেখেছি যে মালয়েশিয়ার যে জাতীয় সংসদ ভবন যেটা, এর সামনে যে বিশাল মসজিদটি আছে আমি নিজে দেখেছি সেখানে, যে যেটা বললেন যে বাইরের কান্ট্রির যারা নন মুসলিম যারা,
তারা যখন ভিতরে আসলো এবং তাদেরকে আমি দেখেছি যে তাদের আলাদা ইউনিফর্ম আছে, ওই মিশলা বা আবায়া যেটা আপনি বলেন যে বোরকার মতো, আমি দেখলাম যে তারা সেই সেই অ্যাপ্রন জাতীয় এই কাপড়টি পরে এবং নির্দিষ্ট একটি এরিয়া আছে যে ভিতরে এই পর্যন্ত ওনারা যেতে পারবেন, এরপর এখান থেকে ওনারা মসজিদের কারুকাজ দেখে ওনারা বের হয়ে আসছেন। এটা আলহামদুলিল্লাহ, এর দ্বারাও কিন্তু আজকে বিধর্মী এবং অন্য কালচারের যারা আছে তারা কিন্তু ইসলামের দিকে তারা আকর্ষিত তারা হচ্ছে, এবং এটা একটি পজিটিভ পয়েন্ট যে আল্লাহর এই কুদরত, আল্লাহর এই নিদর্শন। এবং তারা এটা দেখছে যে যখন মুসলমান এখানে প্রেয়ার আদায় করছে, মুসলমান নামাজ আদায় করছে, এবং এত এত ভেবে চিনতে তারা জিনিসগুলোকে ভাবছেন। আমি দেখেছি যে তারা যখন নামাজ আদায় করে তারা পিক নিচ্ছে এবং তারা একজন আরেকজনকে ইশারা দিয়ে দেখাচ্ছে যে দেখো কত চমৎকার এই মুসলমানদের কালচার, এবং এটা তারা দেখলাম একজন আরেকজনকে তারা বাহবা দিচ্ছে এবং তারা যথেষ্ট স্যাটিসফাই এই জায়গায় যে মুসলমানদের এই কালচারগুলো তাদেরকে বিমোহিত করেছে। আসলে সত্যিকার অর্থে মোহতারাম যে এভাবে যদি মুসলমান অন্য জাতি যারা আছে তাদের কাছে যদি এই ইবাদতের কাজগুলোকে যদি ভালো করে উঠিয়ে দিতে পারে তাহলে তাদের দিল ও জয় করা সম্ভব। এবং একটা সময় দেখা যাবে, আজকে দেখছি যে গোটা বিশ্বে আজকে ইসলামের দিকে মানুষ কিন্তু আসছে, ধাবিত হচ্ছে। কোরআনুল কারিমের সেই আয়াত ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসবে, এবং এসেছে এবং এখনো আসছে। এটা আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, আসলে পর্দার ব্যাপারটা, ইসলামে কিন্তু পর্দার গুরুত্বটা অপরিসীম। এই পর্দা যদি মানুষের জীবনে পরিপালন না করা যায় তাহলে কিন্তু একটি মানুষ সুন্দর মানুষ হিসেবে রূপায়িত হতে পারে না। এই পর্দা তো আসলে পুরুষেরও রয়েছে, নারীরও রয়েছে, নারীদের পর্দাটা একটু বেশি করতে হয়, যেহেতু নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন, পুরুষদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু সেটি নারীদের সৃষ্টিটা হচ্ছে অন্যতম, একটি আকর্ষণীয় রূপ দান করা হয়েছে। একজন পুরুষ যে কোনো মুহূর্তেই একটি নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে, সে সাথে পুরুষদের প্রতিও কিন্তু নারীরা আকৃষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে পুরুষ এবং নারীর পর্দাটার ভারসাম্য বিধানটা রক্ষা করার দায়িত্ব কিন্তু দুপক্ষেরই রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি অশ্লীলতা এবং যেভাবে করে দেখে যাচ্ছি সমাজ সেদিকে ধাবিত হচ্ছে, এই দিক থেকে ফেরানোর জন্য আমরা কী কী উপায় অবলম্বন করতে পারি? মোহতারাম মোবারকবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেই আলোচনাটি আমরা এখন আবার করছি সেটা হলো যে আমি যদি এটার সলিউশনটা যদি এভাবে নিয়ে আসি যে সর্ব অবস্থায় তাকওয়া, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, হ্যাঁ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, যে আমার এই দৃষ্টিশক্তি এ তো আল্লাহই আমাকে দিয়েছেন, এবং এই দৃষ্টিশক্তিকে আমি কোন দিকে আমি ব্যবহার করছি। আমার যেটা কোরআনুল কারিমে সূরা নূরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা যখন চলতে ফিরতে থাকো তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করে রাখো। তো এই অবনত করতে কেন বলেছেন? এই অবনত করতে এজন্য বলেছেন যেন যা করতে নিষেধ করেছেন সেই দিকটা যেন আমার চোখটা যেন না চলে যায়। কিন্তু যদি চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞাসা করলেন, চোখ তো যদি যায় আর যে চলেই যায় তখন কি হবে? আল্লাহর হাবিব বলে দিলেন, ওয়া ইন্না লাকা নাযরাতাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, যে প্রথম তোমার মনের অজান্তেই দৃষ্টি পড়ে গেছে হারাম কাজের দিকে, অথবা এই দিকে আল্লাহ পাক দেখতে নিষেধ করেছেন, নিষিদ্ধ, তো এই দিকটায় পড়ে গেছে, তো প্রথমটা আল্লাহ পাক তোমার জন্য মাফ করে দিবেন। কিন্তু মুফাসসিরিনগণ এবং যারা হাদিস বিশারদ ওনারা বলেছেন যে এই প্রথম দৃষ্টিটা তোমার যেন লং লিভিটি যেন না হয়, এই যেন লম্বা না হয়, ও প্রথম তাকিয়ে আছি, আচ্ছা তাকিয়েই থাকি 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, প্রথমবার তো মাফ আছে না, ব্যাপারটা এই রকম না, প্রথম পড়েছে আস্তাগফিরুল্লাহ, তা আমি আবার নিজেকে আমি বিরত করে নিয়েছি। আসলে এটা হলো আমার মনের ব্যাপার যে আমি কোন দৃষ্টিতে আমি তার দিকে দেখছি, এ কি আমার মা, এ কি আমার বোন, এ কি আমার মেয়ে, আমি সেই দৃষ্টিতে যদি আমি দেখি তো আমার মন কিছুটা গুনাহ থেকে বেঁচে আসবে। ঠিক এই রকম গুনাহ থেকে বেঁচে থাকা, এই প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যারু, ছেড়ে দাও, প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, যেটা মানুষ দেখে না আল্লাহ পাক দেখেন, সামিউন বাসির, তিনি শুনছেন, তিনি দেখছেন, ওয়া হুয়াল কাহির,
ফাউকা ইবাদি, তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি চাইলে কিন্তু তোমার চোখকে বন্ধ করে দিতে পারেন, চাইলে কিন্তু কানকে শোনা বন্ধ করে দিতে পারেন, চাইলে কিন্তু হাত পাকে তিনি মুভ করা বন্ধ করে দিতে পারেন। সুতরাং প্রকাশ্য গোপনের পাপকে তুমি ছেড়ে দাও, এই সব কিছু কিন্তু জমায়েত হচ্ছে তোমার জন্য। এবং এই গুনার কথা সে যদি চিন্তা করে, না আমার চলা, আমার বলা, আমার ধরা, আমার দেখা, আমার শোনা, আমার ভাবা, এগুলো তো ভুল হয়ে যাচ্ছে, আমি কি করছি, সুতরাং এদিক থেকে আমার ফিরে আসা উচিত, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এবং সে যদি তওবা করে, এটা নবী আলাইহিস সালাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, একজন মানুষ যখন সে ভুল বুঝতে পারে, সে যদি সরি বলে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, দুঃখিত হয়, এবং সে যদি সারেন্ডার করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার দ্বারা লন্ড্রির মতো, লন্ড্রিতে ময়লা কাপড় যেমনিভাবে দেওয়ার পরে পরিষ্কার প্যাকেট করে আবার তোমাকে ডেলিভারি দেওয়া হচ্ছে, ঠিক এমনিভাবে একজন মানুষ পাপে পাপে জর্জরিত হয়ে গেছে, শেষ রাত্রে, গভীর রাতে, তাহাজ্জুতে, নামাজে, রুকুতে, সেজদায়, দান করে, সাদাকা করে, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ এই কাজ করা আমার ঠিক হয়নি, আমাকে তুমি ক্ষমা করে দাও না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেহেতু নিজের ভুল তুমি বুঝতেই পেরেছো। আরে বাচ্চা যখন মাকে বলে, বাবাকে বলে, আব্বু আমি আর এটা করব না, আম্মু আমি এটা আর করব না, যখন এ কথা বলে, এক পর্যায়ে সেই মা আর বাবা দুজনেই কিন্তু বাচ্চাকে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে নেয়, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, তোর জন্য যে কত মায়া, তুই যে কত ত্যাগের পরে তুই আমাদের কাছে এসেছিস, আমরা কি তোরে এমনিতেই মারতে চাই, আমরা কি চাই তোর কষ্ট, এটা কিন্তু আমরা চাই না। তো ঠিক এমনিভাবে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তো তোমাকে জাহান্নামে দিতে চাই না, আমি তো তোমাকে শাস্তিতে নিক্ষেপ করতে চাই না, তুমি তো আমার, আমি তো আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাকে তৈরি করেছি, সুতরাং তুমি আমার দিকেই থাকো, আমার পথেই তুমি আসো। তখন ওই লন্ড্রির কাপড়ের মতো আল্লাহ পাক কাপড় যেমন পরিষ্কার হয়ে যায় সাবানের মাধ্যমে, পানির মাধ্যমে, ঠিক বান্দা তওবা আর চোখ পানির মাধ্যমে পুত পবিত্র হয়ে যায়। কখন? ইন্নাল আবদা ইজা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহ, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দা বান্দি যখন তওবা করে, তখন ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসে। সেই মরুভূমি সাহারা, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, এই মরুভূমির ভিতরে কোনো মানুষ তার উট হারিয়ে ফেলেছে, খাবার হারিয়ে ফেলেছে, তার দিক নির্দেশনা কিচ্ছু নেই, সাথী সঙ্গী সব হারিয়ে ফেলেছে, এই অবস্থায় জেগে উঠে দেখছে, আমি সব হারা সর্বস্ব, আমি একেবারে নিঃস্ব অবস্থায় আছি, এই চিন্তা করতে করতে সে যখন মূর্ছ চলে যায়, আবার চোখের আলো যখন ফিরে আসলো, আবার চোখ খুলে দেখতে পেলো, আরে এ তো আমার যানবাহন, এ তো আমার কাছের মানুষ, এ তো আমার খাবার, সে যেমন খুশি হয়, তৃপ্তি পায়, ঠিক এর চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন কোনো বান্দা যখন সে গুনার কাজ থেকে ফিরে এসে বলে, আল্লাহ আমি তো তোমার ছিলাম, আমি তোমার পথেই চলে এসেছি এবং আমি এইভাবেই আমার জীবনটাকে পরিচালিত করতে চাই, তবেই হবে মানব জীবনের সার্থকতা এবং সফলতা। অনেক সুন্দর কথা বলেছিলেন যে আসলে মানব জীবনের সার্থকতা এবং সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক ওয়েতেই আমাদেরকে চলতে হবে, এছাড়া কোনো পদ্ধতি এবং অন্য কোনো পথ নেই। জি মোহতারাম, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি বেশ কিছু বিষয় জানতে চাচ্ছেন, অনেক লম্বা করে লিখেছেন যে শরীয়ত মানলে কি হবে, নামাজ পড়লে কি হবে, উন্নত হতে চাইলে তো বস্তুবাদী হতে হবে, এ জাতীয় কথা দিয়েই বর্তমানে নতুন নতুন অনেক ইমাম তাদের বক্তব্য সমাজে প্রকাশ করে এবং নিজেকে পুরো মুসলিম জাতির জন্য যোগ্য ইমাম ও সংশোধনকারী মনে করে। এসব ইমামদের নিয়ে দলিল ভিত্তিক কিছু বলার বা সমালোচনা করার কোনো সুযোগ আমরা পাই না। এইসব ইমামদের ক্ষেত্রে কোনো বক্তব্য আপনাদের আছে কি না জানাবেন। জি ভাই রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ, আসুন আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। মোদেরাম জি, উনি যেটা বলেছেন, আমার তো মনে হয় এটা যে সেই ইমাম নিশ্চিত তিনি পদ ভ্রষ্টতার ভিতরে আছেন যার কাছে নামাজ নেই।
যার কাছে শরীয়তের মূল জিনিসগুলো নেই, সে আবার ইমাম হলো কি করে? সে ইমাম কি করে হয়? দেখুন, ইসলামের যে পাশে আছে, অনেকে এইরকম অনেকে বলে যে নামাজ পড়তে হবে না, নামাজ ছাড়াই হবে, নামাজ ছাড়াই আমি জান্নাত পেয়ে যাব, নামাজ ছাড়াই আমার সব কিছু হবে, দুনিয়া আখেরাত আমার সব কিছু হবে। কিন্তু এটা যদি হতো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাত রাত রাতের পর রাত তিনি রুকুতে সেজদায় লম্বা লম্বা তিনি নামাজ আদায় করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, এরপরেও আপনি এত কষ্ট করেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বলতেন, এটা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? অর্থাৎ ইসলাম তো নামাজ মাফ করেছে যার সেন্স নেই তার জন্য নামাজ মাফ, ইসলাম তো রোজা তখনই নিষেধ করেছে যেই মা সন্তান জন্ম দিয়েছে, যে মুসাফির অবস্থায় আছে সেই সময়। কিন্তু এ কেমন ইমাম সে নিজেকে দাবি করে, সে মিথ্যুক এবং সে প্রতারক, এবং এই প্রতারককে যারা অনুসরণ করবে তাদেরও নির্ঘাত ধ্বংস ছাড়া আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি তাদেরকে এটা আমাদের প্রত্যক্ষভাবে আমাদের প্রতিহত করা উচিত। এবং কিছু আসলে ভণ্ড পীর বের হয়েছে যারা বলে নামাজ রোজার দরকার নেই, অন্তরের মধ্যে তো আল্লাহর ঠাই আছে, ও তো নিজেই নামাজ পড়ে না, নামাজের দরকার কি? এমনি তো আল্লাহর কাছে যাওয়া যাবে, এবং আল্লাহু আল্লাহ জিকির করতে করতে মাথা কোন দিকে যে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই ধরনের পীর তারাও তো আসলে আল্লাহর সঠিক পথে তো নেই, তারা বিভ্রান্ত করে নিজেরাও বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, তারা 100% তারা অসত্যের পথে আছে। এবং যারা আমরা আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা স্বীকার করি, আল্লাহর ওলি যারা, তিনি তখন কখনো তিনি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু এবং পথ প্রদর্শক। এর অনেক রূপক অর্থ আছে, অনেক রূপক অর্থ আছে। যেমন উপমহাদেশের প্রখ্যাত আল্লাহর ওলি যারা এখানে ছিলেন, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, দেখুন ওনাদের ইতিহাস তালাশ করে পাঁচ ওয়াক্ত নামাজ ওনারা পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এশরাক পড়েছেন, চাশত পড়েছেন, আওয়াবিন পড়েছেন। বেপর্দার কোনো নারীর সাথে ওনারা সাক্ষাৎ এবং একান্ত সান্নিধ্যের সাক্ষাৎ ওনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কখনই ওনারা এগুলো করেননি। কিন্তু আজকে তাদের নামে নামকরণ করে যারা করছে ঢাহা মিথ্যাবাদী তারা, এবং এই পথে যারা চলছে এবং চলবে তাদের ধ্বংস অনিবার্য। জি, অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, তিনি জানতে চাচ্ছেন যে নামাজের মধ্যে একাগ্রতা আনয়নের জন্য আমাদের কি করা উচিত। অনেক ধন্যবাদ। এরকম প্রশ্ন আর কি ছিল? উনি আমি এটা বলবো যে নামাজের ভিতরে যেটা আমার ভাই জানতে চেয়েছেন, নামাজের ভিতরে যদি আমরা একাগ্রতা আনতে চাই, যেটা হাতিম তাই রহমতুল্লাহ আলাই তিনি যখন নামাজ পড়তেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের সময় হয়ে যেত চেহারা হলুদ রং হয়ে যেত, মনে হয় তিনি কাউকে চিনতেই পারছেন না। অর্থাৎ তখন তিনি একথা বলতেন যে আমার উপরে সেই দায়িত্ব দেয়া হয়েছে যে দায়িত্ব পৃথিবীর কেউ নিতে চায়নি, অর্থাৎ কোরআনুল করিমের দায়িত্ব। এবং কোরআনুল করিমেই তো আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে সে তিনি দাঁড়াচ্ছেন, এবং আল্লাহ পাকের আরাধনা তিনি করবেন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, এবং এই নামাজ তার জীবনের শেষ নামাজ। ডান পাশে তার জান্নাত আছে, বাম পাশে তার জাহান্নাম আছে, পুলসিরাতের পোলের উপর তিনি দাঁড়িয়ে আছেন, মালাকুল মউত তার পিছনে আছে। এই সব কিছু মনে করে জীবনের শেষ নামাজ আমি আদায় করছি, এই মনে করে যদি তিনি নামাজে দাঁড়ান তাহলে তো এই নামাজ খুবই ধ্যান খেয়ালের নামাজ হবে। মোহতারাম, এই জন্য এই মন মানসিকতা নিয়ে, এবং অজুটা সুন্দর করে করা, শয়তান কিন্তু অজুর ভিতরে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য আমরা একটা পরামর্শ দিয়ে থাকি, এবং আমাদের উস্তাজ যারা আছেন উলামা ইকরাম ওনারাও বলেছেন যে শীতকালে আমরা যখন অজু করি সেই সময় মোহতারাম সুপ্রিয় দর্শক শ্রোতা, পায়ের যে টাকনু আছে একে যদি আমরা আগে একটু গিলা করে নেই বা ভিজিয়ে নেই আমরা, এরপরে ধারাবাহিকভাবে যখন আমি অজু করছি সে তখন তো আবার পাকে আমি ধুয়ে নিব। শয়তান এখানে সুযোগ নিচ্ছে যে একটি পশম যদি শুকনা থেকে যায় তাহলে কিন্তু আমার অজু নষ্ট হয়ে গেল, অজু ছাড়া তো নামাজ হয়ই না। তো আর শয়তান তো ধোকা দেওয়ার জন্য চেষ্টা করবেই, ও করে যাবেই। তো এই জন্য আমি একনিষ্ঠ হয়ে যদি নামাজ পড়তে চাই, আমার খাবার, আমার পোশাক, এবং আমি যে আল্লাহর কাছে কম বেশি সুরা তেলাওয়াত আপনার
আপনি বিশুদ্ধ করে পড়বেন আপনি, কিন্তু অন্যান্য আদার্স যেগুলো এগুলো তো আমরা ঠিকঠাক নিজেরা করে নিতে পারি, এবং অন্তত নামাজের যেই সুরাগুলো আমরা পড়ছি মোতারাম, আমি প্রিয় দর্শক সবসময় এটা আমি একদম অনুরোধ করে বলি যে অন্তত চারটা সুরা, সুরা ফাতেহা ছাড়া চারটা সুরা, সুরা ফাতেহাকে নিয়ে এই পাঁচটা সুরা অন্তত যদি একটু অর্থটা যদি আমরা একটু নিজেরা যদি বুঝে নিতে পারি, তাহলে আপনি যখন পড়বেন এত মজা লাগবে, এত মজা লাগবে। আরে কাচ্চি বিরিয়ানি বা হালিম অথবা মায়ের হাতের সেই পায়েস বা ভর্তা, একই মজা, এর চাইতে অধিক মজা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যখন সে তাশাহুদ পড়বে, যখন সে দুরুদ পড়বে, তখন তার এই মন চলে যাবে মক্কায়, মন চলে যাবে মদিনায়, মন চলে যাবে আরশে আযীমের দিকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সালাতটা আদায় করতে হবে আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করে, সালাতু মিরাজুল মুমিন, সেই সম্পর্কটা যদি গভীর হয় এবং সেটি হতে হবে ভীতি এবং বিনয় মিশ্রিতভাবে, আল্লাহর সাথে ভয় করে। আপনি যে কথাগুলো বলছিলেন অত্যন্ত চমৎকার কথা, সেভাবেই আমরা যদি নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা ফিরে আসবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, মহান আল্লাহ যেন আমাদের নামাজটা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি দর্শক শ্রোতাদেরকেও। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন, এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও sundor jibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।